একাধিক মেগা প্রকল্প। কক্সবাজারের অভ্যন্তরীণ বিমানবন্দর এখন আন্তর্জাতিক রূপে 9,000 ফুটের সুপরিসর রানওয়ে তৈরি হওয়ায় সমৃদ্ধ এখন এই বিমানবন্দর। পটুয়াখালীর পায়রা গভীর সমুদ্র বন্দর বদলে দেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, তৈরি হবে নানান শিল্প কারখানা, চাকরির সুযোগ পাবে লাখো মানুষ। চট্টগ্রামে দেশের প্রথমবারের মতো টানেল বসছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে, দুই পারেই তৈরি হবে কলকারখানা। দোহাজারি থেকে ঘুমধুম 129 কিলোমিটারের রেলপথ যুক্ত করবে চট্টগ্রাম আর কক্সবাজারকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সিদ্ধান্তে দেশের টাকায় তৈরি হচ্ছে আমাদের গর্বের পদ্মা সেতু। 6.15 কিলোমিটারের এই সেতু দেশের উত্তর পশ্চিমাঞ্চলের 19টি জেলাকে যুক্ত করবে ঢাকার সাথে। এখন আমাকে ফেরি পার হতে 2.5 থেকে 3 ঘন্টাও লেগে যায়, আর লঞ্চ তো ঘন্টাখানিকই ধরা যায়, কিন্তু যখন পদ্মা সেতু হবে আমার তো এই সময়টা লাগবে না, আমার হয়তো আধা ঘন্টাই লাগলো, আমি খুব অল্প সময়ের মধ্যে ঢাকায় এসে কাজ করে আবার ব্যাক করে যাচ্ছি। নয়নাভিরাম সৌন্দর্যের সমুদ্র সৈকতের পার ধরে তৈরি হয়েছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। শেখ হাসিনা চান 2021 সালের মধ্যে দেশের শতভাগ মানুষের কাছে পৌঁছে যাক বিদ্যুৎ। দেশে বিদ্যুৎ ও টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করতে হাতে নেওয়া হয়েছে মেগা প্রকল্পের কাজ। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজারে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, আর দ্রুত বাস্তবায়নের পথে পটুয়াখালীর পায়রায় তাপ বিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও কাজ চলছে দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ভিত্তিক ভাসমান এলএনজি।